অন্ধকারে বোঝা যাচ্ছে না। আমরা সবাই এখানে অপেক্ষা করছি গাড়ির জন্য। আচ্ছা, ওর চুল ওরকমই। দেখো, আমরা টোটোতে উঠে গেছি আর এখন আছি রেল গেটে। আর আমরা এখন যাচ্ছি ঘোষপুকুরে। আমরা ঘোষপুকুর থেকে বাসে উঠবো। তো প্রত্যেকবার তোমাদের ট্রেনের জার্নি শেয়ার করি, এবার তোমাদের বাসের জার্নি শেয়ার করবো। তো এখন আমাদের এখানে চাপাতা বাগান, দেখো ঘোষপুকুরে যাওয়ার আগেই প্রচুর চাপাতা বাগান আছে। আর আমরা যাচ্ছি টোটোতে করে, কেননা এত লাগেজ নিয়ে অটোতে উঠিনি। আর আমি বাসে উঠেও গেছি, আসার সাথে সাথে বাস পেয়ে গেছি। আর বাসে উঠে শুধু এইটুকুই শেয়ার করলাম, কেননা বাসে উঠে ফোন দেখলেই মাথা ঘুরে আর বমি পায়। তো সেই জন্য বেশি শেয়ার করিনি, বাস দাঁড়ালে অবশ্যই শেয়ার করবো। আর আমি খাচ্ছি পেয়ারা। আমরা ওইদিকে চলে যাবো, এদিকে তিনটে সিট, তো আরেকজন বসবে, আর ওইদিকে গেলে পরে আর চাপ হবে না। আর ও হচ্ছে নেমেছে, জল খাবে, বেটু জল খাবে। দাঁড়ো, আধা ঘন্টা বেশি হয়ে গেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো মনে হয় বলো? গাড়িটা ফাঁকা, আমরাই বসে আছি, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। ইসলামপুর বাস স্ট্যান্ড। তো আমরা নেমে গেছি রায়গঞ্জ, আর আমরা এখন বালুরঘাটের বাসের জন্য ওয়েট করছি, কিন্তু বাস আসবে না। বাস আসতে অনেক লেট করছিলো, তো আমরা তার আগে একটা গাড়ি পেয়ে গেছিলাম, মানে কার, তো সেই কারে করে আমরা চলে গেছিলাম। মানে আমি ভিডিও করতে পারিনি, কারণ গাড়িতে উঠলে, মানে কারে উঠলে আমার বেশি মাথা ঘুরে। ফাইনালি চলে এসেছি বাড়ি, আর এখন আগে ফ্রেশ হবো, বেটুকে খাওয়াবো, আর প্রচণ্ড খিদা পাচ্ছে, আর আমারও খুব খিদা পাচ্ছে। পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। আর অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমি আর বেটু এখানে, আর আসার পরে আর কোনো ভিডিও এরকম কিছু করিনি, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আর গাড়ির জানালাটা খোলা ছিল জন্য হাওয়ায় একদম, ওর জন্য যদিও বা ওকে ঢেকে রেখেছি, কিন্তু আমি ইয়ে করে আমার হাওয়া লাগছিলো। আর ওর তো এত কাশিটা বেড়ে গেছে, জানোই তো, এর আগের থেকেই ওর কাশি হচ্ছিলো। মানে সেদিন যে স্নান করিয়ে কি ভুলটা করেছিলাম সেটা এখন বুঝতে পারছি, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নাক দিয়ে জল পড়েই যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এখন শুয়ে পড়বো, আর ভিডিওটাকে বাড়াবো না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।